কোনো এক বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একে অপরের প্রতি হিংসাত্মক মনোভাব রেখেছিল তেলিয়ামুড়া থানার কর্তব্যরত এসপিও জওয়ান সজল দাস এবং রাকেশ ভৌমিক। এই হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশের ফলে ব্রহ্মছড়ার কলইপাড়া এলাকায় ঘুরতে গিয়ে বুধবার তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা, মুহূর্তে যা পরিণত হয় হাতাহাতিতে। সেই সময় আচমকায় চার পাঁচজন লোক নিয়ে ধারালো অস্ত্র দা দিয়ে সজল দাস নামের ওই এসপিও জওয়ান উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠেছে অপর এসপিও জওয়ান রাকেশ ভৌমিকের বিরুদ্ধে। দায়ের কোপে মুহূর্তে গুরুতর আহত হয়ে রক্তাক্ত হয়ে ওঠে সজল দাস। নিজের প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে পালিয়ে তেলিয়ামুড়া থানায় চলে আসেন তিনি। সেখান থেকে তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ, সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অপরদিকে সম্পূর্ণভাবে ঘটনার দায় অস্বীকার করেছেন অভিযুক্ত এসপিও জওয়ান রাকেশ ভৌমিক। আপনার নামে তো অভিযোগ করছে যে আপনি নাকি ওরা দাও দিয়া বা ধারালো কিছু দিয়ে আঘাত করছেন, কী করবেন ব্যাপারটা? সত্যি নেই, ব্যাপারটা কি সত্যি নাকি মিথ্যা? মিথ্যা জিনিসটা আমি কিচ্ছু করছি, একসঙ্গে ছিলেন নি আপনারা? একবার দেওয়া হয়েছে, বেশি সময় লেগে কিন্তু এমন না যে আমি আমার দেবো না কি কোনো ঝামেলা টামেলা হয়েছিল, ঝামেলা হয়েছে কোনো বাকবিতণ্ডা বরকাতুন কি আমার লগে এরকম শত্রু নাই কখনো কাকা কায় করে কোন কোন জায়গায় হয়েছে ঘটনাটা? গোটা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তেলিয়ামুড়ার সাধারণ মানুষ, সমাজের রক্ষকদের নিজেদের মধ্যে মারামারি দেখে আতঙ্কিত জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।